আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছেন চার মাস মেয়াদি মেশন শেপ প্রশিক্ষণ করছে স্বাগতম উপস্থাপনায় মোহাম্মদ সাইদুর রহমান সিনিয়র ইনস্ট্রাক্টর আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ গ্যাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সোপুরা রাজশাহী পাঠ পরিচিতি স্টেট সিভিল কনস্ট্রাকশন কোর্স ম্যাশন প্রজেক্ট সেভ বিষয় ইট অধ্যায় দুই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখব এক ইঁট কী দুই ইঁট কত প্রকার ও কী কী তিন বিভিন্ন প্রকার ইঁটের পরিমাণ চার বিভিন্ন প্রকার ইট কাকে বলে পাঁচ বিভিন্ন প্রকার ইঁটের গুণাগুণ ও বৈশিষ্ট্যগুলি কি কি ছয় ইঁট ব্যবহারের ক্ষেত্রগুলি কী কী সাত ইঁটের মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্ট কীভাবে করতে হয় ইঁট কী ইঁট একই আকারের আয়তকার ব্লকের ছাঁচে কাদা মাটি ঢালাই দেওয়ার পরে রোদে শুকিয়ে এবং আগুনে পুড়িয়ে যে পাথর সাদৃশ্য ঘন বস্তু পাওয়া যায় তাকে ইট বলে বিভিন্ন ধরনের ইট। যেমন হাতে তৈরি ইট, মেশিনে তৈরি ইট সলিড ইট হলো ইট এছাড়াও বিভিন্ন ধরনের ইট পাওয়া যায় ইট কত প্রকার ও কি কি। ইঁটকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় এক কাঁচা ইট বা পোড়ানোবিহীন বা রোদে শুকানো ইট দুই পাকা ইট বা পোড়ানো ইট পোড়ানো ইঁটকে পাঁচ শ্রেণীতে ভাগ করা যায় যথা এক নম্বর প্রথম শ্রেণীর ইট দুই নম্বর দ্বিতীয় শ্রেণীর ইঁট তিন নম্বর তৃতীয় শ্রেণীর ইট চার নম্বর পিকেট ইট পাঁচ নম্বর ঝামা ইট গুণাগুণ অনুসারে ইঁটকে তিন শ্রেণীতে ভাগ করা যায় যথা এক প্রথম শ্রেণীর ইট উত্তম মানের ইট দুই দ্বিতীয় শ্রেণীর ইট মধ্যমানের ইট তিন তৃতীয় শ্রেণীর ইঁট নিতকৃষ্ট মানের ইট বিভিন্ন ধরনের ইট কাকে বলে এক কাঁচা ইট ছাঁসের তৈরির পর রোদ্রে শুকানো অবস্থায় যে ধরনের ইট পাওয়া যায় তাকে কাঁচা ইট বলে দুই পাকা ইট বা পোড়ানো ইট কাঁচা ইঁটকে অতিমাত্রায় উত্তম রূপে আগুনে পোড়ানোর পর যে ইট পাওয়া যায় তাকে পাকা ইট বা পোড়ানো ইট বলে পাকা ইট বা পোড়ানো ইট নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে থাকে এদেরকে নিম্নলিখিত পাঁচ ভাগে ভাগ করা হয় প্রথম শ্রেণীর ইট উত্তম রূপে পোড়ানোর পর সুষম আকার ও সমবর্ণ বিশিষ্ট ইটকে প্রথম শ্রেণীর ইট বা এক নম্বর ইঁট বলে দ্বিতীয় শ্রেণীর ইট প্রথম শ্রেণী ইঁটের ন্যায় কঠিন এবং সমবর্ণ বিশিষ্ট তবে ইহার আকার আকৃতি ও সঠিক নয় কিনারাগুলো কিছুটা ভাঙ্গা থাকে গুরুত্বপূর্ণ নির্মাণ কাজে ইহা ব্যবহার করা হয় না এ ধরনের ইটকে দ্বিতীয় শ্রেণীর ইট বলে তৃতীয় শ্রেণীর ইট যে সকল ইট পোড়ানোর সময় প্রচুর তাপ না পেয়ে আংশিকভাবে শক্ত হয় ইহাদিওকে তৃতীয় শ্রেণীর ইট বলে পিকেট ইট এ ধরনের ইট বেশি পুড়ে যায় এই ইট অসম আকৃতির এবং গাঢ় লাল ও কালচে রঙের হয়ে থাকে এ ধরনের ইট অসম আকৃতির হয় বলিয়া গাঁথনির কাজে ব্যবহার করা হয় না এই ইটকে ভাঙ্গিয়া সাধারণত এগ্রিগেট হিসাবে কংক্রিটের ভিত্তি ফ্লোর সড়কের খোয়া হিসাবে ব্যবহার করা হয় ঝামা ইট এ ধরনের ইট বেশি পুড়ে যায় এই ইট অসম আকৃতির কালচে রঙ্গের হয়ে থাকে অতিরিক্ত কম বেশি কাঁচি খইয়া কিছু কিছু ইঁট জড়িভূত পিড়ে পরিণত হয় ইহাদি ওকে ঝামা ইট বলে ঝামা ইট অসম আকৃতি বিশিষ্ট এবং গাঢ় কালো বর্ণযুক্ত হয় বলিয়া কঠিন এবং ভঙ্গুর হয় ইটের পরিমাণ গাঁথনি ও মেশনারির কাজে সাধারণত দুই ধরনের ইঁট ব্যবহার করা হয় ক প্রচলিত ইট ক মডুলার ইট ক প্রচলিত ইট মশলা ছাড়া একটি ইট মাপ সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পুনে তিন ইঞ্চি এ পি এস পদ্ধতিতে দুশো বিয়াল্লিশ মিলিমিটার একশো চোদ্দো মিলিমিটার সত্তর মিলিমিটার মেট্রিক পদ্ধতিতে এই মাপের একটি ইঁটের ওজন প্রায় তিন পয়েন্ট আট পাঁচ কেজি থেকে চার কেজি মশলাসহ একটি ইঁটের মাপ দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি এ পি এস পদ্ধতিতে দুশো চুয়ান্ন মিলিমিটার একশো সাতাশ মিলিমিটার ছিয়াত্তর মিলিমিটার মেট্রিক পদ্ধতিতে খুলান ইট মশলা ছাড়া একটি ইঁটের মাপ একশো নব্বই মিলিমিটার দৈর্ঘ্য নব্বই মিলিমিটার পোস্ত নব্বই মিলিমিটার উচ্চতা মশলাসহ দুইশো মিলিমিটার দৈর্ঘ্য একশো মিলিমিটার প্রস্ত একশো মিলিমিটার উচ্চতা এই মাপের একটি ইটের ওজন প্রায় তিন কেজি ভালো ইঁটের জন্য মাটিতে যে সকল রাসায়নিক উপাদানসমূহ থাকা প্রয়োজন তার শতকরা হার এক সিলিকা পঞ্চান্ন পারসেন্ট দুই অ্যালুমিনা তিরিশ পারসেন্ট তিন আয়ন অক্সাইড আট পারসেন্ট চার ম্যাগনেশিয়াম পাঁচ পারসেন্ট পাঁচ লাইম এক পার্সেন্ট ছয় জৈব পদার্থ এক পার্সেন্ট ইঁট তৈরির ধাপসমূহ কী কী এক ইঁটের কাদা মাটি নির্বাচন দুই ইঁটের কাদা প্রস্তুতকরণ তিন ইঁট কাটা চার ইঁট শুকানো পাঁচ ইঁট পোড়ানো বিভিন্ন প্রকার ইটের গুণাগুণ ও বৈশিষ্ট্য সম প্রথম শ্রেণী ইঁটের গুণাগুণ ও বৈশিষ্ট্য এক উত্তম রূপে পোড়ানো যার রং ও আকার সুষম দুই আঘাত করলে ধাতব পদার্থের মতো শব্দ হবে তিন গঠন উত্তম ধার বা কিনারাগুলো ধারালো ও পৃষ্ঠদেশ সমতল কিন্তু মসৃণ নয় চার কোনো ফাটল বা বিকৃতি থাকবে না পাঁচ আঁচড় কাটলে কোনো দাগ পড়বে না ছয় পাঁচ বা ছয় ফুট উপর হতে ফেললে ভাঙে না সাত চব্বিশ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে নিজ ওজনের বিশ পারসেন্ট এর বেশি পানি শোষণ করে না আট ইঁটের রং গাঢ় লাল নয় ঘনত্ব বা একক ওজন দুই কেজি পার মিটার কিউব দশ ক্র্যাশিং স্ট্রেংথ একশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার গড়ে একশো কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এর কম হতে পারবে না দ্বিতীয় শ্রেণির ইঁটের গুণাগুণ ও বৈশিষ্ট্য এক এ ধরনের ইঁট গাউন মোল্ডেড এবং এগুলো ইটের ভাটায় পোড়ানো হয় দুই এর পৃষ্ঠদেশ কিছুটা অমসৃণ এবং আকৃতি অসম হয়ে থাকে প্রথম শ্রেণী ইটের মতোই শক্ত তিন রঙ কিছুটা সিঁদুরে কালচে লালের মতো চার পানি শোষণ ক্ষমতা পায় শতকরা বিশ ভাগ পাঁচ এই ধরনের ইঁট সাধারণত যেখানে ইঁটের কাজের উপর প্লাস্টার ব্যবহার করা হয় সেখানে ব্যবহৃত হয় তৃতীয় শ্রেণীর ইঁটের গুণাগুণ ও বৈশিষ্ট্য এক এ ধরনের ইট গ্রাউন্ড মোল্ডেড এবং এগুলো ইটের ক্যাম্পে পড়ানো হয় দুই এর তল অসম অমসৃণ এবং কোনা ভাঙ্গা নরম হয়ে থাকে একসাথে আঘাত করলে ক্ষীণ শব্দ হয় তিন হালকা হলুদ রঙের মতো এবং জলীয় বাষ্প গ্রহণের ফলে এ ধরনের ইট লবণাক্ততা দেখা দেয় চার কম গুরুত্বপূর্ণ এবং অস্থায়ী কাঠামোগুলোতে এবং যেখানে ভারী বৃষ্টিপাত ঘটে সেখানে ব্যবহৃত হয় পিকেট ইটের গুণাগুণ ও বৈশিষ্ট্য এক সঠিকভাবে পোড়ানো আকার আকৃতি সামর্থ্যতাহীন ও গাঢ় রঙের হয় দুই পোড়ানোর সময় অতিরিক্ত তাপের ফলে গোলে বড় এবং অ্যাবড়োথ্যাবড়ো হয় ঝামা ইঁটের গুণাগুণ ও বৈশিষ্ট্য এক ভালোভাবে পোড়ানো থাকে দুই উচ্চ তাপমাত্রায় গোলে সচ্ছিদ্র অবস্থায় সৃষ্টি হয় তিন ইটের কাল বর্ণের হয়ে থাকে চার আকার আকৃতি সুষম থাকে না ইটের মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্টগুলি কি কি। কোনো ইট নির্মাণ কাজে উপযুক্ত কিনা তা বোঝার জন্য নিম্নলিখিত পরীক্ষাগুলো সম্পাদন করতে হয় এক পানি শোষণ চব্বিশ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে প্রথম শ্রেণীর ইট তার নিজের ওজনের শতকরা ভাগের বেশি পানি শোষণ করবে না ক্র্যাশিং স্ট্রেংথ বা কমপ্রেন্সিভ স্ট্রেংথ এই টেস্ট ল্যাবরেটরিতে মেশিনের সাহায্যের প্রয়োজন হয় বলে মাঠে বোঝার জন্য দুটো ইটকে ইংরেজি অক্ষ টিয়ের মতো করে এক মিটার উঁচু হতে ফেলতে হবে যদি না ভাঙে তাহলে বুঝতে হবে এটি ভালো ইট তিন কাঠন্যতা একটি ভালো ইঁটের গায়ে নখ দিয়ে আঁচড় কাটলে যদি দাগ না পড়ে তাহলে বুঝতে হবে ইট যথেষ্টই শক্ত চার দ্রবীভূত লবণের উপস্থিতি ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে কোনো ধূসর বা সাদা লবণ দেখা যাবে না পাঁচ আকার আকৃতি এবং মাপ ইট আদর্শ মাপের এবং এর কিনারাগুলো খুব তীক্ষ্ণ হবে ছয় শব্দ যখন দুটো ইটকে পরস্পর আঘাত করা হবে তখন পরিষ্কার বাজনার মতো বা ধাতব শব্দ শোনা যাবে সাত গঠন ইটের গঠন সমগোত্রীয় সুদৃঢ় এবং ক্ষুদিন হলে ভালো ইট আট রং ইট ভেঙে টুকরা করলে টুকরাগুলোর রং দেখতে একই রকম হলে তাহলে এটি ভালো ইট। ইট ব্যবহারের ক্ষেত্রগুলি প্রথম শ্রেণীর ইট ব্যবহারের ক্ষেত্রগুলি নিম্নরূপ এক সকল প্রকার স্থায়ী ও উত্তম কাজে দুই ইমারত সেতু রাস্তাঘাট উয়ার বা লাইনের কাজে তিন সৌন্দর্য কারুকার্য মণ্ডিত কাজে এবং ফিশিং বিক হিসাবে চার কংক্রিটের খোয়া তৈরিতে দ্বিতীয় শ্রেণীর ইট ব্যবহারের ক্ষেত্রগুলি নিম্নরূপ এক গাঁথনির কাজে তবে অমসৃণ তল ঢেকে দেওয়ার জন্য প্লাস্টার ব্যবহার করতে হবে দুই রাস্তা বা কংক্রিটের খোয়া তৈরিতে তিন অভ্যন্তরীণ দেওয়াল যার উপর কোনো লোড পড়ে না তৃতীয় শ্রেণীর ইট ব্যবহারের ক্ষেত্রগুলি নিম্নরূপ সোলিং এর কাজে সুরকি তৈরির এক কাজে তিন ওয়াটার বাইন্ড ম্যাকাডাম সড়কে পিকেট ইঁট ব্যবহারের ক্ষেত্রগুলি নিম্নরূপ এক রাস্তার খোয়া তৈরিতে দুই গাঁথনির কাজে তিন কংক্রিটের খোয়া তৈরির কাজে ঝামা ইট ব্যবহারের ক্ষেত্রগুলি তৈরির কাজে পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখলাম এক ইট কি দুই ইট কত প্রকার ও কি কি তিন বিভিন্ন প্রকার ইটের পরিমাণ চার বিভিন্ন প্রকার ইঁট কাকে বলে 5 বিভিন্ন প্রকার ইটের গুণাগুণ ও বৈশিষ্ট্যগুলি কি কি ছয় ইট ব্যবহারের ক্ষেত্রগুলি কি কি সাত ইটের মাঠ পরীক্ষা বা ফিল্ড টেস্ট কিভাবে করতে হয় পাঠ পর্যালোচনা এক ইঁট কি দুই প্রচলিত ইঁটের মাপ কত তিন সাধারণত ইট কত প্রকার ও কী কী চার পোড়ানো ইট কত প্রকার ও কী কী পাঁচ প্রথম শ্রেণীর ইট কোথায় ব্যবহার করা হয় বাড়ির গাছ এক ইট কি ইট কত প্রকার ও কী কী দুই বিভিন্ন প্রকার ইটের পরিমাণ তিন ইট ব্যবহারের ক্ষেত্রগুলি কি কি চার ভালো ইটের বৈশিষ্ট্যগুলি কী কী গত ক্লাসে যা শিখেছিলাম এক নিরাপত্তা ও কর্মক্ষেত্রে পরিবেশ দুই কর্মক্ষেত্রে আচার আচরণ তিন কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা চার ওয়ার্কশপে ব্যবহৃত বিভিন্ন হ্যান্ড টুলস ইকুইপমেন্ট পরিচিতি পাঁচ ওয়ার্কশপে ব্যবহৃত বিভিন্ন পরিমাপক ও নির্দেশক টুলস পরিচিতি ছয় পোশাকজনিত নিরাপত্তা প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড বক্স অগ্নি নির্বাপক যন্ত্র যন্ত্র ব্যবহারবিধি সাত সেফটি জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ পদ্ধতি পরবর্তী ক্লাসে ক্লাসে যা শিখব এক বালি কি দুই বালি কত কতোপকারও কী কী তিন বালি ব্যবহারের ক্ষেত্রগুলি কী কী চার ভালো বালির বৈশিষ্ট্যগুলি কী কী পাঁচ বালির ভিতরের ক্ষতিকারক পদার্থ নামগুলি কী কী থ্যাংক ইউ সি ইউ অল